আমাদের ইতিহাস বিষয়ের একটা অ্যাসাইনমেন্টের সমাধানই হাজির হয়েছি। তো অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দেয়া হয়েছে তৃতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন ও ব্রিটিশ আমল দেখে। তো অ্যাসাইনমেন্টটা আমরা একটু প্রশ্নটা ভালো মতো পড়ি, এখানে আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন এর প্রকৃতি এবং 1940 সালের লাহোর প্রস্তাব ও এর বৈশিষ্ট্য নিরূপণ করো। ওকে, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের রেসপেক্টে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তো তার আগে কয়েকটা নির্দেশনা আছে, নির্দেশনা গুলো একটু আমরা ভালো মতো পড়ি। তো এখানে বলা হয়েছে খিলাফত আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা, মানে এখানে আসলে এটা আসলে ব্যাখ্যা করতে হবে খিলাফত আন্দোলনের প্রকৃতিটা কেমন ছিল, তোমার আসলে এটা এখানে কোশ্চেন থাকতে হবে আমাদেরকে। তারপর বলছে অসহযোগ আন্দোলনের প্রকৃতিটা ব্যাখ্যা করতে হবে আমাদের, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফল যেটা আছে ওটার ফলাফলটা কি হয়েছিল আন্দোলনটা, ওটা বিশ্লেষণ করতে বলা হয়েছে, এবং লাহোর প্রস্তাবের পক্ষাভেদ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটার ভিত্তিতে আমাদের এগুলো হচ্ছে নির্দেশনা, খিলাফত আন্দোলনের প্রকৃতি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার যে নির্দেশনা আছে, বা আমরা বলতে পারি এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। ওকে, তারপর আমাদের খ নাম্বার কোয়েশ্চেন করছে, এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের প্রকৃতি, এটা হচ্ছে খ নাম্বার। গ নাম্বার হচ্ছে আমাদের খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের যে ফলাফলটা আছে ওইটা, তো এটা লিখতে পারলে এটা আমাদের লিখতে পারতে হবে, এবং এই জিনিসটা আমাদের ধাপের মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে লাহোর প্রস্তাবের পক্ষাভেদ ও বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তো এটা হচ্ছে বাইসিক্যাল সাজিয়ে দেওয়া আছে ক হ ঘ, তো এটা হচ্ছে আমাদের রুবিক্স বা এটার রেসপেক্টে এই আনসার গুলো আমাদের কোয়েশ্চেন আনসার মধ্যে যেন থাকে। তারপর ক নাম্বার দিয়ে শুরু করি, আমাদের খিলাফত আন্দোলনের প্রকৃতি ওটা আমরা একটু বিশ্লেষণ করি। ওকে, তো ক নাম্বারের উত্তর হচ্ছে এটা, তো ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে আসলে উদ্বুদ্ধ একটা প্যান ইসলামী আন্দোলন হচ্ছে খিলাফত আন্দোলন। এর সময়কাল 1919 থেকে 1924। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ও সেভার্স চুক্তির আগস্ট 10, এটা হচ্ছে হয়েছিল আমাদের আগস্ট 10, 2020 অধীনে তুরস্কের ভূখণ্ড ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভাগ বাটোয়ারা হওয়ার ইসলামের পবিত্র স্থান সমূহের উপর খলিফার অভিভাবকত্ব নিয়ে ভারতের আশঙ্কা দেখা যায়। এই কারণে খিলাফত রক্ষা ও গ্রেট ব্রিটেন ও ইউরোপীয় শক্তিগুলো তুরস্কের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য 1919 সালের সেপ্টেম্বর মাসে একটি ঘোড়া সাম্প্রদায়িক আন্দোলন হিসেবে খিলাফত আন্দোলন শুরু হয়। বাংলায় খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন 1918 থেকে 1924 সাল পর্যন্ত হয়েছিল, এবং একটা গণ আন্দোলনে পরিণত হয়। এতে হিন্দু মুসলমান অংশ নেয়, কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃত্ববৃন্দের সমন্বিত পদক্ষেপের কারণে। এটা ছিল, এখানে আরো আছে, এটা হচ্ছে বাংলার আন্দোলনের প্রসার লাভ করে এবং আন্দোলনের জনপ্রিয়তা বৃদ্ধি হয়ে বাংলা সরকার 1921 সালের 19 নভেম্বর একটা প্রজ্ঞাপনের মাধ্যমে খিলাফত ও কংগ্রেসের স্বেচ্ছাসেবকদের কার্যক্রম অবৈধ ঘোষণা করেন। এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা খ নম্বরে আসি, আমাদের অসহযোগ আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো অসহযোগ আন্দোলনের প্রকৃতি আমরা বিশ্লেষণ করতেছি, এটা আসলে মহাত্মা গান্ধী 1990 সালের 4 সেপ্টেম্বর নাগপুরে অনুষ্ঠিত কংগ্রেসের একটা বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব উপস্থাপন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসহযোগ আন্দোলন প্রথম একটা বৃহত্তম গণ আন্দোলন ছিল। সম্পূর্ণ অসহিংস পদ্ধতিতে সরকারের পক্ষে অসহযোগিতা করে বাংলার আন্দোলন প্রসার লাভ করে। আন্দোলনের জনপ্রিয়তার ভিত হয়ে বাংলা সরকার 1921 সালের 19 নভেম্বর একটা প্রজ্ঞাপন এর মাধ্যমে খিলাফত ও কংগ্রেসের স্বেচ্ছাসেবকদের কার্যক্রম অবৈধ ঘোষণা করে। একই সময়ে মিত্র শক্তিবর্গ ও তুরস্কের মধ্যে স্বস্বাক্ষরিত সেভার্স চুক্তির শর্তাবলী ভারতীয় মুসলমানদের ক্ষুব্ধ করে তোলে, এবং মুসলমানগণ খিলাফত আন্দোলন শুরু করে, এবং গান্ধী নিজেকে তাদের সঙ্গে অবিচ্ছেদ্য রূপে একাত্ম করার সিদ্ধান্ত নেয়। গান্ধীর উঁচু স্তরের রাজনৈতিক কৌশল ভারতের অসহযোগ আন্দোলনের মুসলমানদের সমর্থন লাভ নিশ্চিত করে। এটা ছিল আমাদের খ নম্বর কোশ্চেনের সমাধান। এবার আসছে গ নম্বরে। গ নম্বরে বলা হয়েছে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফলের বিশ্লেষণ করতে। তো খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফল, খিলাফত ও আমাদের অসহযোগ আন্দোলন প্রভাব ব্যাপক। খিলাফত আন্দোলন প্যান ইসলামের উপর কম প্রভাব ছিল, তবে জাতীয়তাবাদী আন্দোলনে প্রভাব পড়ে। খিলাফত আন্দোলনের নেতারা পশ্চিমা শিক্ষাবিদ মুসলমান উলামাদের সাথে ধর্মীয় প্রতীক হিসেবে রাজনৈতিক চুক্তি করে খিলাফত তৈরি করেছিলেন। ভারতবর্ষে মুসলমানদের মধ্যে খিলাফত আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের জন্ম দেয়, যিনি 1914 সালে অটোমনে আক্রমণের ঘটনার জন্মগ্রহণ করেছিলেন।
খিলাফত নেতারা যারা যুদ্ধের সময় কারাবন্দী ছিলেন তারা ইতিমধ্যে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের বিরুদ্ধে মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল এবং অসহযোগ আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। এটা কংগ্রেসের প্রভাব বৃদ্ধি করে। এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এবার আসতেছি আমরা ঘ নম্বর প্রশ্নে। এটা বলছে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য গুলো আমাদের বিশ্লেষণ করতে। লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট 1940 সালে 23 মার্চ লাহোরের নিখিল ভারতের মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে বাংলার কৃতি সন্তান শের বাংলা একে ফজলুল হক যে প্রস্তাব পাশ করেছিলেন সে প্রস্তাব লাহোর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাবে বলা হয় ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত স্থান সমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে, প্রয়োজন মতো সীমা পরিবর্তন করে যেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেইসব অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করতে হবে এবং এইসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত সার্বভৌম। লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে 2টা রাষ্ট্রে রূপান্তরিত হয়। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য 1940 সালের 23 মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজনীতি লাহোরের নিখিল ভারতের ভারতের মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক প্রস্তাব পেশ করেন। বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 24 মার্চ প্রস্তাবটি গৃহীত হয়। নিচে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ দেওয়া হল। বৈশিষ্ট্য নম্বর 1, ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলে মুসলমান এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। বৈশিষ্ট্য নম্বর 2, উল্লেখিত স্বাধীন রাষ্ট্র সমূহের অধীন ইউনিট বা প্রদেশ গুলোর স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। বৈশিষ্ট্য নম্বর 3 হলো ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। বৈশিষ্ট্য নম্বর 4 হলো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রস্তাবের তাৎপর্যের সাথে পরামর্শ ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার রক্ষার জনসংখ্যা বিধানের পর্যাপ্ত ক্ষমতা থাকতে হবে। প্রশ্ন নম্বর 5, প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। অবশেষে বলা যায় ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত বাংলার রাজনৈতিক অঙ্গনে অন্যান্য সাধারণ ভূমিকা পালন করে। লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ উপস্থাপিত হয়। তো এটা ছিল আমাদের ইতিহাস বিষয়ের অ্যাসাইনমেন্টের একটা সমাধান। তো ধন্যবাদ তোমাদের সবাইকে যারা অ্যাসাইনমেন্টের সমাধান এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখছো, এবং যারা যারা এখন ইংলিশ অ্যাপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা ইংলিশ অ্যাপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, যাতে তোমাদের যে কোনো অ্যাসাইনমেন্টের সমাধান তোমরা সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আশা করি সবাই এই অ্যাসাইনমেন্টের সমাধান ভালো মতো বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।